নটরডে আমার হলিক্রসের এক্সামের প্রিপারেশন নিচ্ছ, কিন্তু এখন একটা সিম্পল প্রিপোজিশনাল রুল নিয়ে স্ট্রাগল করছো, রাইট? সো আজকে আমি তোমাদের সিম্পল একটা প্রিপোজিশনাল রুলস নিয়ে কথা বলবো। সো আমরা নর্মালি দেখে থাকি অ্যাগ্রি টু আর অ্যাগ্রি উইথের যে কনফিউশনটা, এটা কখনোই দূর হয় না। সো অ্যাগ্রি টু কখন বসে একটা সেন্টেন্সে? যখন একটা সেন্টেন্সে আমি টু এর পরে যে পার্সনটা সেটা কোনো নন পার্সন অথবা কোনো সিচুয়েশন বোঝাচ্ছি। আর অ্যাগ্রি উইথ কখন বসছে? যখন একটা সেন্টেন্সে একটা পার্সন আছে। আমরা যখন অ্যাগ্রি করছি একটা পার্সনের সাথে সহমত পোষণ করছি, তখন সেটা হবে অ্যাগ্রি উইথ। আর যখন কোনো সিচুয়েশনের সাথে সহমত পোষণ করব, তখন হবে অ্যাগ্রি টু। সো এক্সাম্পল যদি দেখি, আই কান্ট অ্যাগ্রি টু ইউ অ্যান্ড আই কান্ট অ্যাগ্রি উইথ ইউ, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ ইউ অ্যাজ আ পার্সন অ্যান্ড টু এর পরে এখানে ইউ হবে না, এখানে কোনো সিচুয়েশন অথবা কোনো নন পার্সন বিলংকিং বুঝাবে। এরকম আরো গাইডলাইন্স পেতে যুক্ত হও আমাদের NDC আর হলিক্রসের কোর্সটিতে। কিপ ওয়াচিং, কিপ লার্নিং।